তিন ও পনেরো দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। গেল ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায় তারা। ৩০০ আনলিমিটেড এই তিন মেয়াদে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্যাকেজ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়। বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে তিন ও পনেরো দিন মেয়াদে ডাটা প্যাকেজ ছড়িয়ে ফেলবে মোবাইল অপারেটররা। কোনো হেরফের হচ্ছে না এক মাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়। তবে গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে সাত দিন মেয়াদের ডাটা, কারণ সাত দিন মেয়াদের ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। অপারেটররা বলছে কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে, আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে ১০ থেকে ১৫ টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের, কারণ ভ্যাট ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭ থেকে ৮%। জানা গেছে প্রায় ৭ কোটি গ্রাহক ব্যবহার করতেন তিন দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর সংখ্যায় মোবাইল অপারেটররা। যদিও বিটিআরসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে দাবি তাদের। বিটিআরসির তথ্য মতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি। এর মধ্যে ৭০% গ্রাহক তিন দিন মেয়াদি প্যাকেজ ব্যবহার করেন। কম দামে মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ হয় হতাশা প্রকাশ করেছেন গ্রাহকরা। অপারেটরদের অভিমত, বিটিআরসির এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়বে সরকারের রাজস্ব আয়ে। পাশাপাশি কম দামে ইন্টারনেট সেবা না থাকায় নিম্ন আয়ের মানুষ ডিজিটাল সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এতে সংখ্যা আয়ও সাবস্ক্রাইবার কমে যেতে পারে। এই নির্দেশিকা তৈরির আগে গত ২৫ মে থেকে ১২ জুন অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়। সেখানে ১৬৭৫ গ্রাহক অংশ নেন। তাদের মধ্যে ৬১.৪% ৪০ থেকে ৫০টি প্যাকেজের পক্ষে মত দিয়েছেন। মেয়াদ ৩৭ দিন এবং অসীম করার পক্ষে ছিলেন ৫৪.৬% গ্রাহক। এছাড়া ৩, ৭, ১৫ ও ৩০ দিন এবং অসীম করার পক্ষে ছিলেন ৪১.৩% গ্রাহক। বিটিআরসির জরিপ অনুযায়ী ৯১.২% গ্রাহক চেয়েছিলেন মেয়াদকালের মধ্যে যে কোনো প্যাকেজ কিনলেই যেন অব্যবহৃত ডেটা যুক্ত হয়। তবে বিটিআরসি বলেছে এটি অপারেটরদের জন্য ব্যবসা বান্ধব নয়, তাই তারা নতুন নির্দেশিকায় তা রাখেনি। তবে মেয়াদকালে একই প্যাকেজ পুনরায় কিনলে সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত গ্রাহক ব্যবহার করতে পারবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী অপারেটররা একজন গ্রাহককে দিনে সর্বোচ্চ ৩টি প্রমোশনাল SMS দিতে পারবে। প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে SMS এর মাধ্যমে মেয়াদ শেষ হওয়ার বিষয়ে বার্তা পাঠাবে। প্যাকেজ সংখ্যা ৪০ করার বিষয়ে বিটিআরসি জানিয়েছে তারা ৪টি অপারেটরের তথ্য বিশ্লেষণ করে দেখেছে ২৩ থেকে ৫০টি প্যাকেজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তৌহিদ হাসান, কালবেলা।